আচ্ছা দেখো, আমাদের ম্যাট্রিক্স আমরা শুরু করেছি, তো ম্যাট্রিক্সের বেশ কিছু টপিক আমাদের হয়ে গেছে। আজকে আমরা যেটা করব ম্যাট্রিক্সের আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলা হয়? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ডেফিনেশন তোমরা সবাই জানো। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স এ স্কোয়ার ম্যাট্রিক্স, এ স্কোয়ার ম্যাট্রিক্স ক্যাপিটাল এ ইজ সেড টু বি আইডেম্পোটেন্ট, আইডেম্পোটেন্ট ইফ এ স্কোয়ার ইকুয়ালস টু এ। একটা ম্যাট্রিক্স এ, এ ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্স এ এ ম্যাট্রিক্সকে আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলবো যদি এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়। মানে ম্যাট্রিক্সের স্কোয়ার করলে যদি সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, কি বলা হচ্ছে, ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার করে আবার সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে তাহলে তাকে বলা হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমরা এই ডেফিনেশনটা জানি যে ম্যাট্রিক্সের স্কোয়ার করলে, মানে এর স্কোয়ার করলে এ আসে। তো যদি ম্যাট্রিক্সটা আইডেম্পোটেন্ট হয়ে যায়, তাহলে আইডেম্পোটেন্ট যদি ম্যাট্রিক্সটা হয়ে যায় তাহলে তার যে পাওয়ারই করি না কেন এই আসবে। কি করে দেখো, আমরা যদি এ কিউব করি, এ কিউব সমান কি লিখতে পারি, এ স্কোয়ার ইনটু এ, এ স্কোয়ার। এবার আইডেম্পোটেন্ট, আগে এ আইডেম্পোটেন্ট, এ আইডেম্পোটেন্ট আমাদের প্রমাণ হয়ে গেছে। প্রমাণ হওয়ার পর আমি কি লিখছি, এ আইডেম্পোটেন্ট, তাহলে এ স্কোয়ারের জায়গায় এ ইনটু এ, তাহলে সমান কি আসছে এ স্কোয়ার। এ স্কোয়ারের জায়গায় তাহলে আমি আবার কি লিখবো, এ। তাহলে এ কিউব সমান আমার কি চলে আসলো, এ চলে আসলো। আবার এ টু দি পাওয়ার ফোর সমান কি হবে, এ টু দি পাওয়ার ফোরকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার ইনটু এ স্কোয়ার লিখতে পারি। তাহলে কি হয়, সেটা আইডেম্পোটেন্ট হলে এ স্কোয়ারের জায়গায় এ, আবার এ স্কোয়ারের জায়গায় এ, এটা কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার সমান আবার এ হয়ে যাচ্ছে। তাহলে আইডেম্পোটেন্ট হলে এ টু দি পাওয়ার ফোরও এ হয়ে যাচ্ছে। একই রকমভাবে এ টু দি পাওয়ার ফাইভ যদি করি, এ টু দি পাওয়ার ফাইভকে তুমি কি করতে পারো, এ টু দি পাওয়ার ফোর ইনটু এ, এ টু দি পাওয়ার ফোরের ভ্যালু কি হয়েছে এ। তাহলে কি হচ্ছে, এটা এ ইনটু এ, তাহলে কি পাচ্ছি, এ স্কোয়ার দেখি আসছে এ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার, যে কোনো ম্যাট্রিক্স যদি আইডেম্পোর্টেন্ট হয়, কোনো ম্যাট্রিক্স যদি আইডেম্পোর্টেন্ট হয়ে যায়, আমি এই এই কথাগুলো কিন্তু আইডেম্পোর্টেন্ট হওয়ার পরে বলতে পারবো, আগে বলতে পারবো না। আগে ম্যাট্রিক্সটা আইডেম্পোর্টেন্ট হবে, তারপর এইগুলো বলতে পারবো, যে কোনো ম্যাট্রিক্স যদি আইডেম্পোর্টেন্ট হয়ে যায় তাহলে তার আমি যে পাওয়ারই করি না কেন ম্যাট্রিক্সটা এ হবে। মানে আইডেম্পোর্টেন্ট হলে এ স্কোয়ার এ হবে, এ কিউব এ হবে, এ টু দি পাওয়ার ফোর এ হবে, সবগুলো আমি ম্যাট্রিক্সটা যতই পাওয়ার করতে থাকি না কেন এ হবে। বুঝতে পেরেছো বিষয়টা, এইটা তো। প্রথমে ডেফিনেশনটা হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু এ। কোনো ম্যাট্রিক্সকে আমরা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স বলবো যদি এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়। কোনো ম্যাট্রিক্সকে আমরা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স বলবো যদি এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়। এইবার যদি আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয়ে যায় তখন আমি কি বলতে পারবো, এ কিউব ইকুয়ালস টু এ হবে, এ টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এ হবে, এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালস টু এ হবে। মানে ম্যাট্রিক্সটা যদি আইডেম্পোর্টেন্ট হয়ে যায় তার আমি যতই পাওয়ার করতে থাকি না কেন এই আমার এ এ এ ম্যাট্রিক্সটাই আমার ফিরে আসবে। এটা হচ্ছে আমার আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স। তো এইবার আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের কিছু এমনি, সাধারণত আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স চোখে দেখে কিছু কিছু আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স বোঝা যায় যে এই ম্যাট্রিক্সটা দেখে আমি বলে দিতে পারবো আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এরকমই কিছু আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স আমরা বলবো। দেখো, চোখে দেখে কিছু কিছু আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স আমরা বলবো। যেমন আমরা এবার কি বলছি, কিছু কিছু ম্যাট্রিক্স আমরা ধরন দেখে বলে দিতে পারবো, মানে দেখে অনুমান করে আমরা বলে দিতে পারবো এই ম্যাট্রিক্সগুলো আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স। যেমন টু ক্রস টু ম্যাট্রিক্স যদি হয়, এই ধরনের ম্যাট্রিক্স যদি থাকে, ওয়ান কে জিরো জিরো, এবার এখানে কে লিখেছি মানে কি বলতো, কে তুমি আরবিট্রারি যেটা খুশি সেটা নিতে পারো। তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি, এটা যদি আমরা স্কোয়ার করি এ স্কোয়ার, তাহলে কী হবে, ওয়ান কে জিরো জিরো, আবার কী করো, ওয়ান কে জিরো জিরো নিলাম, এবার গুণ করো, এই যে ফার্স্ট রো ফার্স্ট কলাম কত আসছে দেখো, ওয়ান, এটার সঙ্গে এটা কত আসছে কে, এটার সঙ্গে তো জিরো জিরো, দেখো এ স্কোয়ার ইকুয়ালস টু এ চলে আসলো, তাই না। দেখো এই ধরনের ম্যাট্রিক্স যদি আমার, এখানে কে লিখেছি মানে এখানে জেনারেলাইজ করা হয়েছে, তুমি কে এর জায়গায় যা খুশি তাই লিখতে পারো, কিন্তু এই ফার্স্ট এলিমেন্টটাকে ওয়ান রাখতে হবে, এই এলিমেন্টটাকে ওয়ান রাখো, রেখে তুমি যা খুশি তাই লিখতে পারো, তাহলে সেটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হবে। তারপরে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই আইডেন্টিটি ম্যাট্রিক্স, সে টু ক্রস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, থ্রি ক্রস থ্রি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স যে অর্ডারে নাও না কেন,
ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের আই এর স্কোয়ার করলে সবসময় কি আসবে? আই আসবে, আই এর স্কোয়ার করলে সবসময় আই আসবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে একটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তারপরে এই ধরনের ম্যাট্রিক্স যদি হয়, এই ধরনের ম্যাট্রিক্স সবসময় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হয়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলো আইডেম্পোটেন্ট হয়। আর একটা দেখো, এই ধরনের ম্যাট্রিক্স যদি আমি এই ধরনের ম্যাট্রিক্স নিই, এ ইকুয়ালস টু ধরো 3x3 নিলে 1/3, 1/3, 1/3, 1/3, 1/3, 1/3, আবার না 1/3, 1/3, 1/3, এই ধরনের ম্যাট্রিক্স আইডেম্পোটেন্ট হয়। এই ধরনের ম্যাট্রিক্স সবসময় আইডেম্পোটেন্ট হয়। কি করে হয়, তুমি এ স্কোয়ার বের করে দেখো। দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই দেখো এইটার সঙ্গে এইটারই গুণ, তার মানে একের তিন একের তিন একের তিন, তার মানে কথা হচ্ছে একের নয় যোগ একের নয়, তাই না? একের তিন গুণিত একের তিন, যে তলায় লসাগু কত হচ্ছে দেখো, নয় আর উপরে তিন, তার মানে কত হচ্ছে একের তিন। প্রত্যেকটা এলিমেন্টই তো এইভাবেই আসবে, প্রত্যেকটা এলিমেন্ট এইভাবে একের নয় একের নয় একের নয় প্রত্যেকটা এলিমেন্ট, তাহলে কত আসছে একের তিন একের তিন একের তিন, দিয়ে ওভারঅল কী চলে আসবে, ওভারঅল সব যদি আমরা বের করি ক্যালকুলেশন করে, এ স্কোয়ার ইকোয়ালস টু কী চলে আসবে, এ স্কোয়ার ইকোয়ালস টু এ চলে আসবে। তো এই ধরনের ম্যাট্রিক্সও আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয়। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইগুলোই কি আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, এই ছাড়া কি আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয় না? না, আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স এইগুলো বলে না, প্রচুর অসংখ্য আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স আছে। তার মধ্যে কিছু ধরন আমরা দেখলাম, মানে চোখে দেখে আমরা যেন বলে দিতে পারি, ঠিক আছে, যে হ্যাঁ এটা দেখলাম, এটা আরে এটা তো একটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, এইটাই তো কিছু ধরন আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের কিছু ধরন আমাদের একটু অবজারভেশনে থাকলো, আমাদের ইতে থাকলো, যে আমরা দেখে বলে দিতে পারবো যে এই ধরনের ম্যাট্রিক্স হলে আমি আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হবে। এইবার সবগুলো কি এই ধরনের হবে? সবগুলো হতেও পারে নাও হতে পারে, এ স্কোয়ার ইকোয়ালস টু এ হবে আইডেম্পোর্টেন্ট হলে, এ স্কোয়ার ইকোয়ালস টু এ হবে, কিন্তু তাই বলে কি এই কটাই আইডেম্পোর্টেন্ট? না, এই কটা নয়, এর বাইরে আরও প্রচুর আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স আছে, কিন্তু আমরা কিছু এক্সাম্পল শিখে রাখলাম যে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স কেমন হয়, কেমন ধরনের আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, যে কেমন ধরনের আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হতে পারে, আমরা সেটা কিছু এক্সাম্পল শিখে রাখলাম, যে পরীক্ষার হলে তোমার কোনো কোশ্চেন করছো, কোশ্চেন করতে গিয়ে সেটা দেখে তুমি হয়তো এই ধরনেরই কোনো একটা ম্যাট্রিক্স আছে, তুমি দেখে বলে দিলে যে হ্যাঁ এটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, এইটাই। এবার একটা বিখ্যাত প্রপার্টি হচ্ছে, বিখ্যাত থিওরেম, যে ইফ ক্যাপিটাল এ বি অ্যান আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, বি অ্যান আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার এন দেন আই এন মাইনাস এ ইজ অলসো আইডেম্পোর্টেন্ট, অলসো আইডেম্পোর্টেন্ট, ঠিক আছে। বলছি এ যদি আমাদের একটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয় অফ অর্ডার এন, তাহলে আই এন মাইনাস এও আইডেম্পোর্টেন্ট হবে। এ ম্যাট্রিক্স যদি আইডেম্পোর্টেন্ট হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে যদি আমরা এ বাদ দিই, তাহলেও সেটা আইডেন্টিটি হবে। তো এর প্রুফ, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে এটা, সিম্পল একটা বিষয়, আমাকে আই এন মাইনাস এ কে আইডেম্পোর্টেন্ট দেখাতে হবে। আইডেম্পোর্টেন্টের ডেফিনেশন হচ্ছে কি, এ স্কোয়ার ইকুয়ালস টু এ, আইডেম্পোর্টেন্টের ডেফিনেশন হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু এ, এটা হচ্ছে আইডেম্পোর্টেন্টের ডেফিনেশন, এ স্কোয়ার ইকুয়ালস টু এ। তাহলে আই এন মাইনাস এর কে যদি আমাদের আইডেম্পোর্টেন্ট দেখাতে হয়, আই এন মাইনাস এ কে যদি আমাদের আইডেম্পোর্টেন্ট দেখাতে হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কী কী দেখাতে হবে, আই এন মাইনাস এ তার হোল স্কোয়ার সমান আই এন মাইনাস এ, এটা আমাদের দেখাতে হবে, আমার টার্গেট এটা আই এন মাইনাস এ। তাহলে আমরা ওইটা নিয়েই চলবো, উই হ্যাভ বলে করো, উই হ্যাভ আই এন মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা সমান আমরা কী লিখতে পারি, এটাকে লিখতে পারি আই এন মাইনাস এ ইনটু আই এন মাইনাস এ, লেখা যায়, ঠিক আছে, ইকুয়ালস টু কী হচ্ছে, আই এনের সঙ্গে আই এন গুণ করলে আই এন মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু আই এন মাইনাস এ মাইনাস এ প্লাস এ স্কোয়ারের জায়গায় এ বসিয়ে দিলাম। কেন এ আমার কেমন দেওয়া আছে, এই যে এ আইডেম্পোর্টেন্ট, সেটা লিখে রাখতে পারো, সিন্স এ ইজ আইডেম্পোর্টেন্ট, সিন্স এ ইজ আইডেম্পোর্টেন্ট, যেহেতু এ আমাদের আইডেম্পোর্টেন্ট, যেহেতু এ আমাদের আইডেম্পোর্টেন্ট, আমি কী করলাম, এ স্কোয়ারের জায়গায় এ বসিয়ে দিলাম, তাহলে এ বাদ চলে গেলো, কী আসলো, আই এন মাইনাস এ, আই এন মাইনাস এ, ঠিক আছে। এখানে তাহলে আই এন মাইনাস এর হোল স্কোয়ার সমান আমি কী পেলাম, আই এন মাইনাস এ। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারবো, দেয়ার ফোর আই এন মাইনাস এ ইজ আইডেম্পোর্টেন্ট, দেয়ার ফোর আই এন মাইনাস এ ইজ আইডেম্পোর্টেন্ট, এটা আমাদের প্রমাণিত হলো, আই এন মাইনাস এ ইজ আইডেম্পোর্টেন্ট।
এইবার একটা বিষয় হচ্ছে এই যে আই এন মাইনাস এ তার হোল স্কোয়ার, এটাকে আমি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে ভাঙলাম না কেন? দেখো এই সূত্রে ভাঙাটা কোনো বিষয় নয়, এখানে আমি ইন জেনারেলি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা জানি। এটা কখন? যখন রিয়াল নাম্বার থাকবে। কিন্তু যদি এ আর বি দুটোই ম্যাট্রিক্স হয়ে যায়, এ আর বি যদি দুটোই ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে এ স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি আমরা লিখতে পারবো? না, এটা কখনো লিখতে পারবো না, এটা আমরা কখনো লিখতে পারবো না ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কখনো লিখতে পারবো না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা সমান আমরা কী লিখবো? এটা লিখবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটাকে আমরা কী লিখবো? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটাকে ভাঙলে কী হবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার, এইটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার। ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। দেখিয়ে আসবে যে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার, কখনো আমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা লিখতে পারবো না। এটা আমি লিখতে পারবো একটা জায়গা, একটা কন্ডিশন যদি বলে দেওয়া থাকে। কী যদি বলে দেওয়া থাকে? আমার এ বি ইকুয়ালস টু যদি বি এ বলা থাকে, এ বি ইকুয়ালস টু যদি আমার বি এ বলে দেওয়া থাকে, এ বি ইকুয়ালস টু যদি আমাদের বি এ বলে দেওয়া থাকে, তখন কিন্তু আমি এটা লিখতে পারবো। তাহলে এ বির জায়গায় বি এ বসিয়ে দেওয়া তাহলে টু এ বি হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স সমস্ত ম্যাট্রিক্সের সঙ্গে কমিউট করে। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে তুমি মানে এটা আমি লিখতেই পারি আই এন ইন্টু এ ইকুয়ালস টু এ ইন্টু আই এন, এটা লেখাই যায়, ঠিক আছে? তো সুতরাং এটাকে তুমি যদি সূত্রে ভেঙে দিতে কিছুই হতো না, এটাকে আমরা সূত্রে ভাঙতে পারতাম, কিন্তু তোমাদের ভাঙলাম না এটা বোঝানোর জন্য, এই জায়গাটা একটু বলার জন্য, কনসেপ্টটা একটু দেওয়ার জন্য। অনেকেই জানে বিষয়টা, না জানার কিছু নেই, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। আমরা জানি এ বি ইকুয়ালস টু বি এ সবসময় লেখা যায় না, তার জন্য আমরা এটা লিখতে পারি না, কিন্তু এখানে আমরা লিখতে পারতাম, তবুও আমরা এমনি করলাম। তাহলে এখান থেকে আমরা একটা রেজাল্ট পেলাম যে আই এন মাইনাস এ আমাদের আইডেম্পোর্টেড ম্যাট্রিক্স। তার মানে একটা জিনিস দেখো, তাহলে আমরা একটা একটা বিষয় বুঝতে পারলাম, কোনো ম্যাট্রিক্স যদি আইডেম্পোর্টেন্ট হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও কিন্তু আমাদের আইডেম্পোর্টেন্ট হবে। তাহলে এইবার খেয়াল করো, আমরা এর আগে যে কটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের এক্সাম্পল দিলাম, যে কটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের এক্সাম্পল দিলাম, সেগুলো সবগুলো যদি আমি আইডেন্টিটিকে বাদ দিয়ে দিই তাহলে সেগুলো প্রত্যেকটা আইডেম্পোর্টেন্ট হয়ে যাবে। তাহলে এইবার কি হলো যে আমরা যে আমরা যতগুলো ই করলাম এক্সাম্পল করলাম যে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হবে, সে প্রত্যেকটা ম্যাট্রিক্সকে আমরা যদি এবার আই থেকে বাদ দিয়ে দিই তাহলে প্রত্যেকটা এক একটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে। যেমন আমরা একটা এক্সাম্পল এক্ষুনি করলাম, সেটাই একটা করে দেখি, দেখো হয় কি না, হতে তো হবেই বাধ্য, কারণ এটা রেজাল্ট, এটা থিওরেম, এটা হতে বাধ্য, ঠিক আছে? তো কি করে হবে দেখো বিষয়টা, একটু মুছে দিচ্ছে এগুলো। আচ্ছা দেখো, আমরা এটা নিচ্ছি এ ইকুয়ালস টু, এক্ষুনি আমি বললাম এটা ওয়ান বাই থ্রি 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 ওয়ান বাই থ্রি, এটা নিলাম আমরা এ এ এটা। তাহলে আমি বলছি এই ম্যাট্রিক্স থেকে যদি আইডেন্টিটি থেকে বাদ দিই, তাহলে আইডেন্টিটিকে বাদ দেওয়া মানে কি আই থ্রি মাইনাস এ, যদি করি আইডেন্টিটি থেকে বাদ দেওয়া মানে কি হবে আমার আই থ্রি মাইনাস এ। তাহলে আই থ্রি মাইনাস এ আমাদের আইডেম্পোর্টেন্ট হবে। আই থ্রি থেকে যদি আমি এ বাদ দিই তাহলে কী হবে, এটা ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, ঠিক আছে, মাইনাস তাহলে কী হচ্ছে ওয়ান বাই থ্রি 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 ওয়ান বাই থ্রি। তাহলে কী পাচ্ছি আমরা দেখো, এটা কত হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি, তার মানে কত হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি, তার মানে কত হচ্ছে টু বাই থ্রি, তাই না? তিন একে তিন মাইনাস এক দুয়ের তিন, একের তিন একের তিন, দেখিয়ে আসছে আবার এটা একের তিন দুয়ের তিন একের তিন একের তিন একের তিন দুয়ের তিন, এটা আসছে, এইটা আমার ম্যাট্রিক্স আসছে। এবার এর যদি আমরা এটা আমাদের আইডেম্পোর্টেন্ট হবে, রেজাল্ট বলছে এটা আমাদের আইডেম্পোর্টেন্ট হবে। আচ্ছা এর যদি আমরা স্কোয়ার করি তাহলে ভালো করে লক্ষ্য করো, এই রোটা এর সঙ্গে গুণ হবে, তাই না? ফার্স্ট রো ফার্স্ট কলামের সঙ্গে গুণ হবে, ফার্স্ট রো ফার্স্ট কলামের সঙ্গে গুণ হবে। ভালো করে লক্ষ্য করো কী আসছে, ভালো করে লক্ষ্য করো, এই যে এটার সঙ্গে এটার গুণ, দুয়ের তিনের সঙ্গে দুয়ের তিন গুণ, কত হবে চারের নয় প্লাস একের নয় প্লাস একের নয়, এটা হচ্ছে
চারের নয় প্লাস একের নয় প্লাস একের নয়, যদি লসাগু করো কত হবে, নয় লসাগু হবে, আর চার আর ছয় কত হচ্ছে দেখো, দুয়ের তিন। এ দেখো ফার্স্ট এলিমেন্ট হলে দুয়ের তিন। আচ্ছা এবার এইটার সঙ্গে ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো কত হবে, দুয়ের তিন, দুয়ের তিন ফার্স্ট ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম কি হবে দেখো, ফার্স্ট রো সেকেন্ড কলাম কি হবে, যে একের তিন, দুয়ের তিন, একের তিন, তাই না? না এই এটা কত হবে, আচ্ছা তোমাদের পাশাপাশি লিখেই করি। দুয়ের তিন, একের তিন, একের তিন, একের তিন, দুয়ের তিন, একের তিন, গুণটা করো এবার, স্কোয়ার করছি কত আসছে দেখো, এটার সঙ্গে এটা গুণ করলাম, আমরা গুণ করে দেখালাম কত আসলো, দুয়ের তিন আসছে। আচ্ছা এটার সঙ্গে এবার এটা গুণ করি দেখো, দুয়ের তিন, দুয়ের তিন কত আসছে দেখো, এটার সঙ্গে এ দুয়ের নয় সরি, এটার সঙ্গে এটা গুণ, দুয়ের নয় প্লাস এটার সঙ্গে এটা, দুয়ের নয় প্লাস কই এটার সঙ্গে এটা গুণ ফার্স্ট রো এইটা, দুয়ের নয়, দুয়ের নয়, আর এটা কত হচ্ছে একের নয়, ঠিক আছে। নয় লসাগু হলে কত হচ্ছে, নয় দুই দুই চার আর একে পাঁচ হচ্ছে, যে সেটা তো হওয়ার কথা নাই, আমার মনে হয় কোথাও ভুল হয়েছে। ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি সমান কত, তিন লসাগু, তিন একে তিন মাইনাস এক, দুয়ের তিনই তো হচ্ছে। ওহো এগুলো সব নেগেটিভ হয়ে যাবে তো, এগুলো সব নেগেটিভ হয়ে যাবে তো, ধুর এগুলো সব নেগেটিভ হয়ে যাবে তো, মাইনাস একের তিন, মাইনাস একের তিন, মাইনাস একের তিন, এগুলো নেগেটিভ হয়ে যাবে, এগুলো নেগেটিভ হয়ে যাবে, আমারই তো ভুল, এগুলো সব নেগেটিভ হয়ে যাবে। তাহলে এবার ক্যালকুলেশন করো, এইবার সরি একটু ভুল হয়েছিল, এগুলো সব নেগেটিভ হয়ে যাবে, এগুলো সব নেগেটিভ হয়ে যাবে, এইবার ক্যালকুলেশনটা করো, এই একের তিনগুলো সব মাইনাস হয়ে যাবে, তাই না? জিরো থেকে মাইনাস হলে এগুলো সব নেগেটিভ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে এটা, এটা এটা দুয়ের তিনই হবে, যে চারের চারের নয়, একের নয়, একের নয়। এবার এটার সঙ্গে এটার গুণ, গুণ করো কত হচ্ছে, মাইনাস দুয়ের নয়, এটার সঙ্গে এটা মাইনাস দুয়ের নয়, মাইনাস কত হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস দুয়ের নয় হচ্ছে, আর এটার সঙ্গে এটার গুণ, মাইনাসে মাইনাসে প্লাস একের নয়, এই তো হয়ে গেছে। দেখো লসাগু করো, নয় লসাগু, মাইনাস দুই, মাইনাস দুই প্লাস এক, তাহলে কত হচ্ছে, মাইনাস থ্রি বাই নাইন সমান কত আসছে, মাইনাস ওয়ান বাই থ্রি, ঠিক আছে। তাহলে এটা দুয়ের তিন আসলো, একই রকমভাবে দেখো এটা আমরা এই যে একটা দুয়ের তিনের ক্যালকুলেশন করে নিলাম, আর একটা মাইনাস একের তিনের ক্যালকুলেশন করে নিলাম, এই ঘরটায় কত আসছে তাহলে আমাদের মাইনাস একের তিন। এইভাবে যেগুলো যেগুলো মাইনাস একের তিন আছে, সব মাইনাস একের তিন আসবে, আসতে বাধ্য, ঠিক আছে, আসবেই। তাহলে এখান থেকে দেখো আমরা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স তৈরি করার যে কিছু ধরন শিখলাম, এখান থেকে আমাদের আরও কিছু আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স আমাদের তৈরি হয়ে গেল। যে আমরা আই এ যদি একটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা বলে দিতে পারবো যে আই এন মাইনাস এও আমাদের আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। এ যদি আমাদের আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে আই এন মাইনাস এও আমাদের আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে যে ম্যাট্রিক্সটা আইডেম্পোর্টেন্ট হবে, তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, আমরা আরও কিছু আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের ধারণা তৈরি হয়ে গেল। তার মানে এখান থেকে আমি একটা জিনিস বলে দিতে পারবো, কোনো ম্যাট্রিক্স যদি আমি আইডেম্পোর্টেন্ট বের করি, কোনো ম্যাট্রিক্স যদি আমি আইডেম্পোর্টেন্ট বের করি, তার সঙ্গে সেটাকে আমি আইডেন্টিটি থেকে বাদ দিয়ে দেবো, তাহলে সেটাও আমাদের আইডেম্পোর্টেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার বইয়ে কিছু ছোট ছোট অঙ্ক আছে, সেইগুলো আমরা একটু করি, ছোট্ট ছোট্ট বেশি নাই। আচ্ছা এটা হলো, বলছে নেক্সট, বলছে ইফ এ বি ইকুয়ালস টু, ইফ এ বি ইকুয়ালস টু এ অ্যান্ড বি এ ইকুয়ালস টু, এ বি ইকুয়ালস টু বি, এ বি ইকুয়ালস টু বি অ্যান্ড বি এ ইকুয়ালস টু এ, শো দ্যাট, শো দ্যাট দ্য ম্যাট্রিসেস, শো দ্যাট দ্য ম্যাট্রিসেস এ অ্যান্ড বি আর বোথ আইডেম্পোর্টেন্ট, এ অ্যান্ড বি আর বোথ আইডেম্পোর্টেন্ট, আইডেম্পোর্টেন্ট, এ আর বি যদি আমাদের আইডেম্পোর্টেন্ট হয়, এ বি ইকুয়ালস টু যদি এ হয়, এ বি ইকুয়ালস টু আমাদের বি, এ বি ইকুয়ালস টু যদি আমাদের বি হয় আর বি এ ইকুয়ালস টু যদি আমাদের এ হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ আর বি আমাদের দুটোই আইডেম্পোর্টেন্ট। তার মানে আমাকে কী দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এ স্কোয়ার ইকুয়ালস টু এ আর বি স্কোয়ার ইকুয়ালস টু বি, এটা আমাদের দেখাতে হবে। সিম্পল, তিন লাইনের অঙ্ক প্রত্যেকটাই দুটোই, ঠিক আছে। তাহলে আমরা কী করবো দেখো, আমরা কী করবো, আচ্ছা দেখো এ বি ইকুয়ালস টু আমাদের আইডেম্পোর্ট, আমার দেখাতে হবে কি এ স্কোয়ার ইকুয়ালস টু এ, এটা আমাকে দেখাতে হবে, এটা আমাকে দেখাতে হবে, তাই না?
এ স্কোয়ার ইকোয়ালস টু এ আমাকে এটা দেখাতে হবে। তাহলে এস অ্যাকচুয়ালি আমি এ স্কোয়ার ইকোয়ালস টু কী লিখতে পারি বলো তো? এ স্কোয়ার ইকোয়ালস টু আমি এ ইন্টু এ লিখতে পারি, এ স্কোয়ার ইকোয়ালস টু এ ইন্টু এ আমি লিখতে পারি, লেখা যায়, ঠিক আছে। এইবার এই যে এ স্কোয়ার এ ইন্টু এ, এই যে এর ভ্যালু বি এ, সেটা আমি এখানে লিখে দিচ্ছি, এর ভ্যালু বি এ, ঠিক আছে, এখানে লিখে রাখতে পারো, সিন্স এ ইকোয়ালস টু বি এ, বোঝাতে বোঝার জন্য আর কিচ্ছু না, তোমার যদি মনে হয় লিখবে না, মনে হয় লিখবে না, কোনো অসুবিধা নেই। এইবার আমরা কী জানি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ অ্যাসোসিয়েটিভ আমরা জানি, তাহলে সেই প্রপার্টিটা এখানে কাজে লাগাও, তাহলে এ বি ইন্টু এ হয়ে যাবে, এ বি ইন্টু এ হয়ে যাবে। এইবার এই এবির ভ্যালু, এই এবার এবির ভ্যালু কী, বি, এবির ভ্যালু বি বসিয়ে দাও, এবির ভ্যালু বি বসিয়ে দাও, এখানে লিখে রাখতে পারো, সিন্স এ বি ইকুয়ালস টু বি। আবার দেখো এই যে বি এর ভ্যালু কত, এই যে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, এ, বি এর ভ্যালু কত, এ, তাহলে কী পেলাম, এ স্কোয়ার ইকুয়ালস টু এ পেয়ে গেলাম। তাহলে এটা ইমপ্লাই করছে কি, ইমপ্লাই করছে এ ইজ আইডেম্পোর্টেন্ট, এ ইজ আইডেম্পোর্টেন্ট, এটা আমরা পেয়ে গেলাম আইডেম্পোর্টেন্ট। একই রকমভাবে এবার আমরা বি স্কোয়ারটা, বি বের করবো, বি স্কোয়ার, বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারবো, বি ইন্টু বি, এটা লিখতেই পারি, ঠিক আছে, বি স্কোয়ার সমান বি ইন্টু বি। এবার এই বি এর জায়গায় তোমরা দেখো, বি এর জায়গায় এ বি বসাও, বি ইন্টু এ বি বসালাম, এখানে লিখে রাখতে পারো, সিন্স বি ইকোয়ালস টু এ বি, হয়েছে, আচ্ছা ইকোয়ালস টু, এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশান ইজ অ্যাসোসিয়েটিভ, বি এ ইন্টু বি, হয়েছে। এবার এই বি এর জায়গায় কী বসাবে, এ বসাও, এ লিখে রাখতে পারো, সিন্স বি এ ইকোয়ালস টু এ, হয়েছে। আবার এই এবির ভ্যালু কত, আবার এই এবির ভ্যালু কত, বি, এবির ভ্যালু বি বসিয়ে দাও, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, ইমপ্লাইজ বি ইজ আইডেম্পোর্টেন্ট, এখান থেকে আমরা বলে দেবো বি আমাদের আইডেম্পোর্টেন্ট, এখান থেকে আমরা বলে দেবো বি আমাদের আইডেম্পোর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, এটা একটা অঙ্ক হলো, নেক্সট প্রবলেম মুছে দিলাম, সিম্পল অঙ্ক, ঠিক আছে, না বোঝার মতো কিছু নেই এর মধ্যে, সিম্পল অঙ্ক, আইডেম্পোর্টেন্ট, সহজ টপিক। নেক্সট, তার পরের অঙ্ক হচ্ছে, বলছে ইফ এ অ্যান্ড বি ম্যাট, ইফ ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি আর ম্যাট্রিসেস, আর ম্যাট্রিসেস অফ অর্ডার এন, ম্যাট্রিসেস অফ অর্ডার এন, সাচ দ্যাট A plus B equals to IN, identity. A plus B equals to IN. And AB equals to O. মানে এ বির গুণ করলে আমরা নাল ম্যাট্রিক্স পাবো, এ আর বি গুণ করলে আমাদের জিরো ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। Show that. Capital A and capital B. Capital A and capital B. আর বোথ আইডেম্পোর্টেন্ট, আর বোথ আইডেম্পোর্টেন্ট, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এ প্লাস বি আমাদের আইএন দেওয়া আছে, এ বি ইকুয়ালস টু ও দেওয়া আছে, তাহলে আমাদের আইডেম্পোর্টেন্ট প্রমাণ করতে হবে। একই রকমভাবে, বেশি জটিলতার মধ্যে আমরা যাব না, আমরা দেখাবো এ স্কোয়ার ইকুয়ালস টু এ, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ ইন্টু এ, লিখতে পারি এ স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু এ, ইকুয়ালস টু এ ইন্টু, ভালো করে লক্ষ্য করো এখানে আমরা কী লিখবো, আই এন মাইনাস বি, কেন লিখবো, সিন্স এ প্লাস বি ইকুয়ালস টু আমার আই এন দেওয়া আছে, এই যে এ প্লাস বি সমান আই এন আমার দেওয়া আছে। এবার গুণ ছড়িয়ে দাও, কী হবে, এর সঙ্গে আই এন গুণ করলে এ মাইনাস এ বি পেলাম, তাহলে এ মাইনাস এ বির, এ বি গুণ করলে কত হয়, নাল ম্যাট্রিক্স জিরো, তাহলে কী আসছে, এ, তাহলে এটা ইমপ্লাই করছে কি, এটা ইমপ্লাই করছে এ স্কোয়ার ইকোয়ালস টু এ পেয়ে গেলাম, তাহলে এটা ইমপ্লাই করছে কি, ইমপ্লাইজ এ ইজ আইডেম্পোর্টেন্ট, ইমপ্লাইজ এ ইজ আইডেম্পোর্টেন্ট, ঠিক আছে। এটা একটা হলো, একই রকমভাবে এবার বি স্কোয়ারটা করবো আমরা, বি স্কোয়ার, বি স্কোয়ার সমান আমরা কী করবো, বি স্কোয়ার সমান আমরা জানি বি ইন্টু বি, ঠিক আছে, বি স্কোয়ার সমান আমরা জানি বি ইন্টু বি। এইবার তোমরা কী করবে, এই বি এর জায়গায়, এই বি প্রথম বি এর জায়গায় লেখো আই এন মাইনাস এ, আর দ্বিতীয় বিটাকে চেঞ্জ রাখো, দেখো কারণ কি, অন্য কিচ্ছু না, এখানে তুমি যদি এই দ্বিতীয় বি এর জায়গায় বসাতে পারো, হ্যাঁ,
এই বি এর জায়গায় আই এন মাইনাস এ বসাতে পারো, কিন্তু আমাদের এ বি সমান জিরো দেওয়া আছে, তো তাহলে এই রেজাল্টটাকে আমরা কাজে লাগাতে পারবো না, কারণ ওখানে গুণ করলে আমার বি এ চলে আসবে, তাই না? তো সেই জন্যই আমরা এই বি এর ভ্যালু বসালাম, ওই পরের বি এর ভ্যালুটা বসালাম না। এখানে লেখো সিন্স এ প্লাস বি সমান আই এন, হয়েছে? এবার গুণ ছড়িয়ে দাও, কত হবে? আই এন এর সঙ্গে গুণ করো বি মাইনাস এ বি, এবার এ বির ভ্যালু কত? জিরো বসিয়ে দাও, বি মাইনাস জিরো, তাহলে কত হচ্ছে বি? তাহলে ইমপ্লাই করছে কি, বি ইজ আইডেম্পোর্টেন্ট, বি ইজ আইডেম্পোর্টেন্ট। এখান থেকে আমি পেয়ে গেলাম বি আমাদের আইডেম্পোর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে আমরা পেয়ে গেলাম বি আমাদের আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝে গেছো, অঙ্কের থেকে অ্যান্সার ছোট, অঙ্কটাই বড়, অ্যান্সার খুব ছোট্ট। মুছে দিলাম এটা, নেক্সট খুব ভালো একটা অঙ্ক, ইফ ইফ ক্যাপিটাল এ বি অ্যান আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, বি অ্যান আইডেম্পোর্টেন্ট আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার পি, ছোট হাতের পি, of order p, prove that আমাকে প্রমাণ করতে বলছে, ip plus a whole to the power n, ip নিয়েছি কারণ আমার order p নিয়েছে, ওই জন্য ip নিয়েছি, হ্যাঁ, equals to ip plus 2 to the power n minus 1 into a, 2 to the power n minus for all n belongs to n, set of natural numbers এর n, ঠিক আছে? দেখো এই ধরনের অঙ্ক আমরা বলেছিলাম, এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করব? এই ধরনের অঙ্ক ইফ এ অ্যান্ড বি অ্যান আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স অফ অর্ডার পি, যেহেতু অর্ডার পি ওই জন্য এখানে আইপি দেওয়া আছে, আর ফর অল এন বিলংস টু এন, যে যখনই আমাদের বলে দেওয়া থাকবে ফর অল এন বিলংস টু এন, আমরা বলেছিলাম যে এই ধরনের ম্যাট্রিক্স যদি আমাদের বলে দেওয়া থাকে, এইভাবে যদি আমাদের প্রমাণ করতে দেওয়া থাকে ফর অল এন বিলংস টু এন, তাহলে আমরা সেটা কী ইউজ করবো? গাণিতিক আরোহণ তত্ত্ব ইউজ করবো, এটা আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করবো। তাহলে প্রথমে আমরা এখানে আইপি প্লাস এ হোল টু দি পাওয়ার ওয়ান সমান আমাদের কি আসছে, আইপি প্লাস এ আসছে, আসছে না? সেই আইপি প্লাস এ কে দেখো তো আমি এইভাবে লিখতে পারি, আইপি প্লাস টু এর স্কোয়ার, এন এর ভ্যালু ওয়ান নিচ্ছি, তো টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এ লেখা যায় না? দেখো টু টু দি পাওয়ার ওয়ান মানে দুই মাইনাস এক, এক ইন্টু এ লেখা যায়? এইবার দেখো, তাহলে লক্ষ্য করো, এইবার এই রেজাল্টটা দেখো, এখানে এন ছিল, এখানে এন, এখানে ওয়ান, এখানে ওয়ান, তাহলে রেজাল্টটা একের জন্য সত্য হয়ে গেল। জাস্ট এটা দেখানোর জন্য এটা এক্সপ্লেন করো, আর কিচ্ছু না, যে রেজাল্টটা একের জন্য সত্য। তাহলে দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর এন ইকুয়ালস টু ওয়ান, দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর এন ইকুয়ালস টু ওয়ান। এখান থেকে আমি বলে দিতে পারি রেজাল্টটা আমার এন ইকুয়ালস টু ওয়ানের জন্য সত্য, এখান থেকে আমি বলে দিতে পারি রেজাল্ট এন ইকুয়ালস টু ওয়ানের জন্য সত্য। এবার কিসের জন্য সত্য ধরে নেব? এম এর জন্য সত্য ধরে নেব। উই অ্যাজিউম দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু, উই অ্যাজিউম দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর এন ইকুয়ালস টু এম, আমরা ধরে নিলাম রেজাল্টটা এন ইকুয়ালস টু এম এর জন্য সত্য, হোয়ার এম বিলংস টু এন, যেখানে এম আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বারস। তাহলে দেন আমাদের কী হবে? দেন এন এর জায়গায় এম বসাও, আইপি প্লাস এ হোল টু দি পাওয়ার এম সমান কী হবে? আইপি প্লাস টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এ, এটা হবে আমাদের এম এর জন্য সত্য, এম এর জন্য সত্য হয়ে গেল, ধরে নিলাম আমরা এম এর জন্য সত্য। এবার আমরা কী দেখাবো এম প্লাস ওয়ানের জন্য? নাও বলে লেখো, আইপি প্লাস এ হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান সমান, এটা সমান কী লিখব? আইপি প্লাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু আইপি প্লাস এ হবে, এটা
তাই না? আইপি প্লাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু আইপি প্লাস এ লেখা যায় এম প্লাস ওয়ান কে এম ইন্টু ওয়ান। আচ্ছা ইকুয়ালস টু, এবার এটাকে ভেঙে নাও, আইপি এই দেখো এই আইপি প্লাস এ হোল টু দি পাওয়ার এম এর এই যে ভ্যালু এটা বসাও, আইপি প্লাস টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এ, এইটার ভ্যালু আমরা এটা বসালাম, এটা যেমন ছিল তেমনই থাকলো, যে তারপরে কি বসাবে, তারপরে হবে আইপি প্লাস এ, হলো আইপি প্লাস এ। আচ্ছা এগুলোর দরকার নেই আমাদের, মুছে দিলাম উপরের লাইনটা, আমাকে অঙ্কটাই মুছে দিলাম, যাই হোক বিষয়টা তো আমাদের মনে আছে। এইবার ইকুয়ালস টু আমি যদি গুণ করি, দেখো এই আইপির সঙ্গে এই গোটাটাকে যদি গুণ করি, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে গোটা গুণ করি, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই ফিরে আসবে, তাহলে আইপির সঙ্গে যদি এটা গোটা গুণ করি তাহলে কী আসবে, টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এ, সেটাই ফিরে আসলো, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে আমি যেটা গুণ করলাম সেটাই ফিরে আসলো। প্লাস এবার এর সঙ্গে গুণ করো এ ইন্টু আইপি, আইডেন্টিটির সঙ্গে আমরা যদি যে ম্যাট্রিক্সই গুণ করি সেটাই আসবে, প্লাস টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এ, আর এ গুণ করলে কত হয় এ স্কোয়ার, এ আর এ গুণ করলে কত হয় এ স্কোয়ার, তাই না? এই যে টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান থাকলো আর এ আর এ গুণ করলে কত হয় এ স্কোয়ার, ইকুয়ালস টু আইপি প্লাস টু টু দি পাওয়ার এম, টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস এ প্লাস টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এ, এ স্কোয়ারের জায়গায় আমি এ লিখলাম, কেন এ স্কোয়ারের জায়গায় এ লিখলাম, কারণ আমার বলে দেওয়া আছে সিন্স এ ইজ আইডেম্পোর্টেন্ট, যেহেতু আমাদের এ আইডেম্পোর্টেন্ট বলে দেওয়া আছে, তাই না? যেহেতু আমাদের এ আইডেম্পোর্টেন্ট বলে দেওয়া আছে আমি লিখতেই পারি ইকুয়ালস টু আইপি প্লাস, আমি এ গোটাটা এ বাইরে বের করে নিচ্ছি, এ যদি আমি বাইরে বের করে নিই ভালো করে লক্ষ্য করো কি হবে, টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু এ, এটা হবে, ঠিক আছে? তাই হবে না, এ বাইরে বেরিয়ে গেলে ইকুয়ালস টু আইপি আইপি, এবার টু টু দি পাওয়ার এম আর টু টু দি পাওয়ার এম কত হবে, প্লাস টু টু দি টু ইন্টু টু টু দি পাওয়ার এম, একটা ওয়ান কেটে গেল মাইনাস ওয়ান ইন্টু এ, এটা আসলো ইকুয়ালস টু, তাহলে কী আসছে আইপি প্লাস এই যে টু টু আর টু টু দি পাওয়ার এম, তাহলে কত হচ্ছে টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এ, এই তো, ঠিক আছে? আরও ভালো হতো তুমি এখানেই এটাকে কেটে দিতে পারতে, এখানেই এটাকে কেটে দিতে পারতে, একই ব্যাপার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, স্কেলার তো, এখানে ওয়ান না দিয়ে আই দিলে বেশি ভালো, যা আছে আছে, যাই হোক। তাহলে এইবার দেখো আমরা কী পেলাম, এই যে এম প্লাস ওয়ান, তাহলে এটাও এম প্লাস ওয়ান, তাহলে এম প্লাস ওয়ানের জন্য রেজাল্টটা সত্য হলো, তাহলে কী লিখব, দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ান, দিস শোজ দ্যাট দ্য রেজাল্ট ইজ ট্রু ফর এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ান, তাহলে রেজাল্টটা এম প্লাস ওয়ানের জন্য সত্য। তাহলে এবার আমরা কী করবো, গাণিতিক আরোহণ তত্ত্ব দ্বারা আমরা কী বলতে পারবো, রেজাল্টটা সমস্ত এন এর জন্য সত্য, দেয়ারফোর বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান, দেয়ারফোর বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান দ্য রেজাল্ট ইজ ট্রু ফর অল এন, সমস্ত সেট ফর অল এন বিলংস টু এন, সমস্ত সেট অফ ন্যাচারাল নাম্বারসের জন্য রেজাল্টটা সত্য। এই কথাটা লিখতে হবে প্রত্যেকটা অঙ্কের শেষে, এই কথাটা প্রত্যেকটা অঙ্কের শেষে আমাদের অবশ্যই অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝে গেছো বিষয়টা, ঠিক আছে? তাহলে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স আর আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের কিছু অ্যাপ্লিকেশান আমরা করলাম, হ্যাঁ, আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স আর আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের কিছু অ্যাপ্লিকেশান আমরা করলাম। এইবার তোমাদের একটা ছোট্ট বিষয় বলে দিই, জিরো ডিভাইজার্স বলে দিই বিষয়টা আছে এই চ্যাপ, মানে কনসেপ্টটা তোমাদের জেনে থাকো, পরবর্তীতে কাজে লাগবে, আমাদের জিরো ডিভাইজার্স কাকে বলা হয়। জিরো ডিভাইজার্স, ঠিক আছে? জিরো ডিভাইজার্স আমাদের কাকে বলা হয়,
দেখো জিরো ডিভাইজার্স খুব সহজ জিনিস, সহজ ব্যাখ্যা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, সেটা জিরো নয়, ঠিক আছে? আর তার সাপেক্ষে, এর সাপেক্ষে আমরা যদি একটা ম্যাট্রিক্স বি খুঁজে পাই, এ একটা ম্যাট্রিক্স যেটা জিরো ম্যাট্রিক্স নয়, এবং এ ম্যাট্রিক্সের সাপেক্ষে যদি আমরা একটা ম্যাট্রিক্স বি খুঁজে পাই, বি খুঁজে পাই যেখানে বিও নট ইকুয়ালস টু জিরো, ভালো করে বোঝো, এ একটা ম্যাট্রিক্স যেটা জিরো ম্যাট্রিক্স নয়, এ ম্যাট্রিক্সের সাপেক্ষে আমরা যদি একটা ম্যাট্রিক্স খুঁজে পাই বি, যা হ্যাঁ যেখানে বিও জিরো নয় কিন্তু তাদের প্রোডাক্টটা যদি জিরো হয়, এ বি ইকুয়ালস টু জিরো হয়, তাহলে বিকে বলা হবে জিরো ডিভাইজার্স অফ এ। একই রকমভাবে এ কেও বলা হবে জিরো ডিভাইজার্স অফ এ। মেন বিষয়টা জিরো ডিভাইজার্সের কী বলো তো? মেন বিষয়টা, তারা নিজেরা জিরো নয় কিন্তু তাদের প্রোডাক্টটা জিরো, তারা নিজেরা জিরো নয় কিন্তু তাদের প্রোডাক্টটা জিরো। হাসি পাবে, তাই না? আমরা এই ধরনের যখন আমরা রিয়েল অ্যানালিসিস পড়েছি ক্লাস সেভেন এইট নাইন টেন অবধি আমরা যখন পড়েছি, যখন যতদিন আমরা ম্যাট্রিক্স পড়িনি ততদিন আমরা এই রিয়েল অ্যানালিসিসের বাইরে যদি বেরিয়ে যাই, এরকম কি বললে কেউ বিশ্বাস করবে যে তারা নিজেরা জিরো নয় কিন্তু গুণ করলে জিরো আসবে? কেউ বিশ্বাস করবে না, তারা নিজেরা জিরো নয় কিন্তু গুণ করলে জিরো আসবে, সম্ভব? কখনো সম্ভব না, তাই বলবে যে দুটো নন জিরো এলিমেন্ট গুণ করলে কী করে জিরো আসে। কিন্তু ম্যাট্রিক্সে আমরা দেখব যে তারা নিজেরা জিরো নয় কিন্তু তাদের প্রোডাক্টটা জিরো হবে, এবং এটাকেই বলা হয় জিরো ডিভাইজার্স। যেমন আমি এ যদি আমি এরকম নিয়ে দেখো ওয়ান জিরো 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 এটা নিই, আর বি যদি আমি এরকম নিই জিরো ওয়ান জিরো জিরো এইরকম যদি আমি নিই, তাহলে এ বি করো দেখি, এ বি দেখো এটাও নট ইকুয়ালস টু জিরো, জিরো নাই তো, কারণ কি এখানে তো জিরো এলিমেন্ট নেই। একই রকমভাবে এটাও নট ইকুয়ালস টু জিরো, এখানেও জিরো এলিমেন্ট নেই, তাহলে এ বি যদি আমরা করি তাহলে কী হবে? ওয়ান জিরো জিরো জিরো, ঠিক আছে, জিরো জিরো ওয়ান জিরো। এবার গুণ করো, ফার্স্ট রো ফার্স্ট কলাম দেখো, এই যে জিরো জিরো, এটার সঙ্গে এটা গুণ করো জিরো জিরো জিরো, এটার সঙ্গে জিরো গুণ করো জিরো, এটার সঙ্গে গুণ করো জিরো, তাহলে এ বি ইকুয়ালস টু কী আসবে? জিরো ম্যাট্রিক্স, তাই না? তারা নিজেরা জিরো নয় কিন্তু তাদের প্রোডাক্ট জিরো হচ্ছে, এটাকেই বলা হয় ডিভাইজার্স অফ জিরো। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি একটাই এক্সাম্পল আছে না হাজার হাজার এক্সাম্পল আছে? তোমরা যত খুশি তত এক্সাম্পল প্র্যাকটিস করে দেখতে পারো, তোমরা যত খুশি তত এক্সাম্পল প্র্যাকটিস করে দেখতে পারো যে জিরো ডিভাইজার্সের জিরো ডিভাইজার্স কতগুলো আছে, প্রচুর আছে। মেন বিষয় হচ্ছে, মেন জায়গাটা হচ্ছে তারা নিজেরা জিরো নয় কিন্তু তাদের প্রোডাক্টটা জিরো। মেন জায়গাটাই হচ্ছে তারা নিজেরা জিরো নয় কিন্তু তাদের প্রোডাক্টটা জিরো। এ একটা ম্যাট্রিক্স, নট এ জিরো ম্যাট্রিক্স, মানে এ জিরো ম্যাট্রিক্স নয়, তাহলে এ ম্যাট্রিক্সের সাপেক্ষে আমরা একটা ম্যাট্রিক্স বি খুঁজে পাবো যেখানে বিও আমাদের জিরো ম্যাট্রিক্স নয় কিন্তু তাদের প্রোডাক্টটা জিরো, তাহলে আমরা বলবো সেই ম্যাট্রিক্সটাকে জিরো, এই ডিভাই, তাহলে আমরা বলবো এদেরকে ডিভাইজার্স অফ জিরো, ঠিক আছে? এক্ষেত্রে আমরা বলবো ডিভাইজার্স অফ জিরো। আচ্ছা, আর একটা কথা বলি, আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স নিয়ে আমরা যে কথা বললাম সেই কথাতে একটা ছোট্ট জিনিস আমি বলে দিই, একটা ছোট্ট রেজাল্ট বলে দিই। ডিটারমিন্যান্ট অফ এ আইডে ডিটারমিন্যান্ট অফ এ আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, আচ্ছা ডিটারমিন্যান্ট অফ এ আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট, এটা নিয়ে একটা রেজাল্ট আছে। ধরো এ একটা আইডেম্পোর্টেন্ট, এ আইডেম্পোর্টেন্ট, এটা মনে রাখার জন্য জাস্ট বলে দিলাম, তোমাদের যদি মনে থাকে এ একটা আমার আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, এ আমাদের আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ এ আমাদের আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, তাহলে এর রেজাল্ট হচ্ছে ডেট এ ইকুয়ালস টু ওয়ান ইফ এ ইকুয়ালস টু আই, আর ইকুয়ালস টু জিরো ইফ এ নট ইকুয়ালস টু আই। মানে ডিটারমিন্যান্ট এর, এ আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, এ একটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, তার ডি এ যদি আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয়, এ যদি আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স হয়, সেই ম্যাট্রিক্সটা ডিটারমিন্যান্ট ওয়ান হবে যদি ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, আর বাদবাকি অন্যান্য ক্ষেত্রে ডিটারমিন্যান্ট জিরো হবে। তার মানে এক কথায় আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট সবসময় জিরো হবে যদি সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না হয়। মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বাদে সমস্ত আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট জিরো হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স নিজেও একটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স তো, আইডেন্টিটি ম্যাট্রিক্স নিজেও একটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, ভালো করে বোঝো, আইডেন্টিটি ম্যাট্রিক্স নিজেও একটা আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট সবসময় ওয়ান হবে। তাহলে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স বাদ দিয়ে তুমি যে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সই নাও না কেন, তার ডিটারমিন্যান্ট জিরো হবে, তোমরা করে দেখবে। এটা একটা ছোট্ট রেজাল্ট তোমাদের বলে রাখলাম, পরবর্তীতে অঙ্কটঙ্ক করতে গেলে কোনো না কোনো জায়গায় অবশ্যই কাজে লাগবে।
শর্ট টাইপ কোনো অঙ্কতে দিয়ে দিল আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স দিয়ে ডিটারমিনেন্ট দিয়ে দিয়ে কোনো ট্রিক দিয়ে দিল, তখন তোমার যদি এই কথাটা মাথায় থাকে যে আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্স আইডেন্টিটি ছাড়া সমস্ত আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো হবে, তুমি যে কোনো আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করে দেখবে আইডেন্টিটি বাদ দিয়ে, তুমি যে কোনো আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করে দেখবে জিরোই আসবে, আসতে বাধ্য, ঠিক আছে, আসতে বাধ্য আইডেম্পোর্টেন্ট ম্যাট্রিক্সের, এটা রেজাল্ট, এটা থিওরেম, ঠিক আছে। নেক্সট আর একটা টপিক আমাদের আছে ট্রেস অফ এ ম্যাট্রিক্স, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ট্রেস অফ এ ম্যাট্রিক্সটা কী? ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ট্রেস হচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স, মানে ওই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম। তা অবশ্যই একে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, একে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স না হলে তো ডায়াগোনাল একে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। আমি তোমাদের বলেও দিয়েছি আগে যে আমরা ম্যাট্রিক্স নিয়ে যত আলোচনা করবো তার 95 থেকে 98 কি 99% আমাদের আলোচনা সবই স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েই হবে, কিছু কিছু জায়গায় আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স আমরা পাবো না। তাহলে যেমন আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ দেখো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটা আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এর ট্রেস, তাহলে এর ট্রেস কত হবে? ট্রেস এ কত হবে? ডায়াগোনালের সাম, তার মানে কী হবে? A11 প্লাস A22 প্লাস A33, এটা হচ্ছে ট্রেস, এটা হচ্ছে ট্রেস, ট্রেস অফ এ ম্যাট্রিক্স, এইটাকে বলা হয় ট্রেস অফ এ ম্যাট্রিক্স, মানে ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম। যেমন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1, 2, 4, 6, ঠিক আছে, তাহলে এর ট্রেস এ কত হবে? ট্রেস এ কত হবে? 7 হবে। একই রকমভাবে এ একটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে 1, 3, 5, 2, -1, 6, 0, 3, 2, এটা দেওয়া আছে, তাহলে এর ট্রেস এ কত হবে? এর ট্রেসে কত হবে? 1 আর -1, 0 আর 1, 0 আর 2 যোগ করলে কত হয়? 2, তাহলে এর ট্রেস হবে হবে 2। এবং এই ট্রেসকে সংক্ষেপে এইভাবে লিখে টিআর এ মানে ট্রেস এ, ঠিক আছে, কোনো হাতে টি ক্যাপিটাল লিখে কোনো জায়গায় টি স্মল লিখে। তাহলে ট্রেস কি? ডায়াগোনাল এলিমেন্টের সাম, ডায়াগোনাল এলিমেন্টের সামকে বলা হয় ট্রেস অফ এ ম্যাট্রিক্স। এইবার ট্রেস অফ এ ম্যাট্রিক্সের কয়েকটা প্রপার্টি আছে, প্রপার্টিগুলো কি? 1 নম্বর প্রপার্টি হচ্ছে ট্রেস অফ এ ইকুয়ালস টু ট্রেস অফ এ ট্রান্সপোজ, মানে এ ম্যাট্রিক্সের ট্রেস আর এ ম্যাট্রিক্সের এর যদি আমরা ট্রান্সপোজ করি তার ট্রেস একই হবে। কারণ কি? দেখো ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ করি ডায়াগোনাল এলিমেন্টের তো কোনো পরিবর্তন হয় না। দেখো এই যে এটাকে যদি আমরা এ ট্রান্সপোজ করি, এই ম্যাট্রিক্সটা যদি আমরা এ ট্রান্সপোজ করি কী হবে? দেখো 1, 4, 1, 4, 2, 6 হবে না? তাহলে এর আমরা যদি আমরা ট্রেস বের করি, ট্রেস অফ এ ট্রান্সপোজ কত হবে? 1 আর 6 যোগ করলে কত হচ্ছে? 7। মানে কি হচ্ছে? ট্রেসের ডায়াগোনাল এলিমেন্টের তো কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন করতে হচ্ছে এইগুলো উপরে চলে যাচ্ছে, ওই উপরেরগুলো নিচে চলে আসছে, ডায়াগোনালের কোনো পরিবর্তন হচ্ছে না, ওই জন্য বলা হচ্ছে ট্রেস অফ এ ইকুয়ালস টু ট্রেস অফ এ ট্রান্সপোজ। আচ্ছা দুই নম্বর হচ্ছে ট্রেস অফ এ প্লাস বি, দুটো ম্যাট্রিক্সের যদি আমরা সাম করে ট্রেস বের করি আর আলাদা আলাদা করে যদি ট্রেস বের করি সমানই হবে। দেখো কোনো বিষয়টা কিচ্ছু নয়, তুমি যদি এটাকেই বি ধরে নাও, এটাকে যদি আমরা বি ধরি আর এটাকে যদি আমরা ট্রেস বি লিখি, এটাকে যদি আমরা ট্রেস টি আর বি লিখি, ভালো করে লক্ষ্য করো এর ট্রেস কত হচ্ছে? এর ট্রেস হচ্ছে 2, আর এর ট্রেস কত হচ্ছে? এ ওয়ান এটা। এবার এই দুটো ম্যাট্রিক্সকে যোগ করো, যোগ করলে কী হবে? এটার সঙ্গে আমি যদি যোগ করি, এটার সঙ্গে 1 যোগ হবে, এটার সঙ্গে -1 যোগ হবে, এটার সঙ্গে 2 যোগ হবে, দিয়ে 3টেকে যোগ করো আর এই দুটোকে যোগ করো, দেখো একই তো আসবে, আসবে না? কি আসবে? এই যে এই 3টেকে যোগ করো, দেখো A11 প্লাস A12, আর 110 হয়ে গেলো, আর A13 প্লাস 2, এটাই তো আসবে। তার মানে ট্রেস করলে কী হবে? ট্রেসকে প্লাসে, মানে ট্রেস প্লাসের ক্ষেত্রে কী হয়? প্লাসের ক্ষেত্রে ট্রেস এইভাবে ভেঙে যায়। আর তিন নম্বর হচ্ছে ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এ, ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এ, মানে কি? এ বির তোমরা ট্রেস বের করবে আর বি এর ট্রেস বের করবে সমান হবে। তুমি যে কোনো একটা জেনারেল ম্যাট্রিক্স এ নিলে, এটাকে এ নিলে, এ আর একটা ম্যাট্রিক্স বি নাও,
আর একটা তুমি এই ধরনেরই একটা ম্যাট্রিক্স বি নাও। এটাকে জেনারেলাইজেশন প্রুফ করতে গেলে তোমাকে এন ক্রস এন ম্যাট্রিক্স নিয়ে করতে হবে। প্রুফ তুমি স্ক্রিপ্ট করতে পারো বা নিজে করেও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এই ধরনের একটা ম্যাট্রিক্স এ নিলে একই এ ম্যাট্রিক্স নিলে সেম একই রকম ম্যাট্রিক্স বি নাও, যে এ আর বি প্রোডাক্ট করো, এ আর বি প্রোডাক্ট করে তার এ তার ট্রেস মানে তাদের ডায়াগোনালগুলো সাম করো। সাম করার পর একই রকমভাবে তুমি বি এ বের করো, বি এ বের করে ডায়াগোনালগুলো সাম করো, দেখো একই আসবে। ঠিক আছে, ট্রেসের ক্ষেত্রে কি হয়, এ বি ইকুয়ালস টু ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এ, মানে উল্টে যায় ট্রেসের ক্ষেত্রে। ঠিক আছে, ট্রেসের রেজাল্টগুলো আমরা মোটামুটি আলোচনা করলাম, ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এ, এইটাই এটাই একটু ইম্পর্টেন্ট রেজাল্ট। ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এ সব থেকে বেশি অ্যাপ্লিকেশন এটাই আছে, ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এ, এটাকে স্টার দিয়ে রাখতে পারো, এই তিন নম্বর প্রপার্টিটা। ঠিক আছে, তিন নম্বর প্রপার্টিটাকে স্টার দিয়েও রাখতে পারো, বাদ বাকি প্রপার্টিগুলো খুব একটা আছে খুব যে ইম্পর্টেন্ট মানে তা সেটা বলছি না যে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট অবশ্যই ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট নয়, সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এর অ্যাপ্লিকেশানটা বেশি, এর অ্যাপ্লিকেশানটা সব থেকে বেশি। ঠিক আছে, এবার এই দিয়ে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, বিখ্যাত অঙ্ক আছে ট্রেস দিয়ে। ঠিক আছে, এই দিয়ে একটা বিখ্যাত অ্যাপ্লিকেশান আছে আমাদের ট্রেস দিয়ে, সেটাই আমরা এবার করব। মুছে দিচ্ছি এগুলো, বলছে অঙ্কটা বের করি আগে, বলছে প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট দ্য ইকুয়ালিটি, প্রুভ দ্যাট দ্য ইকুয়ালিটি এ বি মাইনাস বি এ ইকুয়ালস টু আই টু ক্যান নট হোল্ড, cannot hold whatever whatever the real 2 cross 2 matrices matrices capital A and capital B may be। মানে বলতে চাইছে যে এটা কখনো হোল্ড করবে না, এটা এটা হোল্ড করবে না যদি এ ক্রস বি টু ক্রস টু রিয়াল ম্যাট্রিক্স, আমরা টু ক্রস টু রিয়াল ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি, যে কোনো টু ক্রস টু রিয়াল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা আমাদের কখনো হোল্ড করবে না। খুব ইম্পর্টেন্ট ভাইবাতে খুব ধরে কিন্তু এই কোশ্চেনটা। হ্যাঁ, এইটা তো এইটা আমরা কি করব, আমাদের কি দেওয়া আছে এ বি মাইনাস বি এ ইকুয়ালস টু আই টু, আচ্ছা এটা আছে তোমাদের ট্রেসের, আমি বললাম না ট্রেস অফ a plus b equals to trace a, trace a plus trace b, ঠিক আছে trace a plus trace b, এটা প্লাস মাইনাস দুটোর ক্ষেত্রেই লাগিয়ে নিতে পারো, ট্রেস অফ এ প্লাস মাইনাস বি ইকুয়ালস টু ট্রেস অফ এ প্লাস মাইনাস বি, কারণ প্লাস মাইনাস হলে একই বিষয় হবে, অসুবিধার কিছু নেই। এইবার এটার আমরা কী করছি, উভয় পক্ষে ট্রেস নিয়ে নিলাম, এই অঙ্কটার উভয় পক্ষে ট্রেস নিলাম, ট্রেস অফ এ বি মাইনাস বি এ ইকুয়ালস টু কী আসছে ট্রেস অফ আই টু, ট্রেস অফ আই টু, অ্যাকচুয়ালি আই টু ম্যাট্রিক্স, আই টু সমান আই টু ম্যাট্রিক্স কি, আই টু মানে 1 0 0 1, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এর ট্রেস কত হবে 2, তাহলে আচ্ছা এবার এটাকে ভেঙে দাও, এটাকে ভাঙলে কী হবে ট্রেস অফ এ বি মাইনাস ট্রেস অফ বি এ ইকুয়ালস টু, এর এটার ট্রেস কত হচ্ছে 2, আচ্ছা এটা ইমপ্লাই করছে কি 0 ইকুয়ালস টু 2। আমরা কী জানি, এক্ষুনি আমরা পড়লাম ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি এ, আমরা পড়লাম ট্রেস অফ এ বি ইকুয়ালস টু ট্রেস অফ বি আমরা পড়লাম, তাহলে ট্রেস অফ এ বি মাইনাস ট্রেস অফ বি এ কত হচ্ছে 0, আর এদিকে কত হচ্ছে 2, 0 কখনো 2 এর সঙ্গে সমান হয়, এটা কী চলে আসলো কন্ট্রাডিকশন, এটা কী চলে আসলো কন্ট্রাডিকশন, তাহলে এই কন্ট্রাডিকশনটা কেন আসলো, যে এটা ইকুয়াল টু দেওয়া আছে বলে, তাহলে এটা কখনো ইকুয়াল হবে না, এটা কখনো ইকুয়াল হবে না, বিভিন্ন ভাই ভাই এই অঙ্কটা খুব ধরে। ঠিক আছে, তো আমরা ট্রেস শিখলাম, জিরো ডিভাইজার শিখলাম, আর আইডেম্পোর্টেন্ট অফ এ ম্যাট্রিক্সের কিছু অঙ্ক শিখলাম। হ্যাঁ, মোটামুটি আমাদের চ্যাপ্টার 1টা আমরা প্রায় গুটিয়ে দিলাম, ম্যাট্রিসেস 1 হয়েছে, এইগুলো তোমরা করতে থাকো, নেক্সট আমরা এবার ডিটারমিন্যান্ট শুরু করবো। ঠিক আছে।